চার দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে গাজায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণ সামগ্রীবাহী ট্রাক। ইসরায়েলি ট্যাঙ্ক বহর উত্তরাঞ্চল ছাড়লেও বাসিন্দাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে আজই হতে যাচ্ছে জিম্মি ও বন্দি বিনিময়ের প্রথম দফার কার্যক্রম। ডেস্ক রিপোর্ট। ফিরে যাচ্ছে ইসরায়েলি ট্যাঙ্কের বহর যুদ্ধবিরতির প্রথম দিনে। এভাবে গাজার উত্তরাঞ্চল ছাড়েন বহু ইসরায়েলি সেনা। রণক্ষেত্র থেকে চলে যাওয়ার সময় সেনাদের অনেককে হাসি খুশি দেখা যায়। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজই খুলে দেওয়া হয় মিশরের রাফা ক্রসিং। সে পথে ত্রাণবাহী একাধিক ট্রাক গাজায় প্রবেশ করে। বহু প্রতীক্ষিত ত্রাণ যখন যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রবেশ করে, তখন ক্ষুধার্ত অনেক মানুষই ছুটতে থাকেন ট্রাকের পেছনে। আগে ভাগে কিছু পাওয়ার আশায় বড় ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ। গত 7ই অক্টোবর যুদ্ধ শুরুর পর সীমিত পরিসরে যে ত্রাণ প্রবেশ করে গাজায়, তাতে ছিল না কোনো জ্বালানি। এবার সেই বিধিনিষেধ তুলে নিয়েছে ইসরায়েল। গেল 1.5 মাসে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। তারপরও নিজ বসতিতে ফিরতে মরিয়া গাজাবাসী, অনেকে ফিরছেন বিদেশ থেকেও। তবে গাজার উত্তরাঞ্চলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, এই ঘোষণা দিয়ে রেখেছে ইসরায়েল। বলা হচ্ছে এই এলাকা এখনও যুদ্ধক্ষেত্র। একই সঙ্গে তেল আবিব হুমকি দিয়ে রেখেছে সাময়িক যুদ্ধবিরতি শেষে আবারও অভিযান শুরু হতে পারে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজই শুরু হতে যাচ্ছে জিম্মি ও বন্দি বিনিময়। প্রথম ধাপে গাজায় আটক 13 ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস। এরা সবাই নারী ও শিশু। অন্যদিকে 24 নারী ও কম বয়সী 15 জন প্যালেস্টাইনি ছাড়া পাবেন ইসরায়েলি কারাগার থেকে। চার দিনের যুদ্ধবিরতিকালে মোট 50 ইসরায়েলি জিম্মি ও কমপক্ষে 150 প্যালেস্তাইনি মুক্তি পাবেন। এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। চুক্তি যথাযথ কার্যকর হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে কাতার। সব পক্ষই বলছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখনও যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো গুরুতর কিছু হয়নি। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।